রায় জমিদার বাড়ি চাকদহ। চাকদহ এবং চাকদহ সংলগ্ন অঞ্চলের বেশিরভাগ মানুষই এখানে এসেছেন বা এখানকার সম্পর্কে জানেন, আর যারা জানে না বা চেনে না তাদেরকে দেখাতে আমি চলে এসেছি মৃন্ময়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। এই জায়গাটি চাকদহ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটারের দূরত্বে আছে। 2 নং প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে অটো স্ট্যান্ডে বললেই তোমাদের এই জায়গায় নিয়ে আসবে। ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা করে। এই জায়গাটি নেতাজি বাজার রোডের পার্শ্ববর্তী বনলি পাড়ায় অবস্থিত। এই জমিদার বাড়িটি প্রায় 300 বছর আগে নির্মিত হয়েছে। কালের প্রভাবে বর্তমানে এই রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ও এখনও যা রয়েছে তা দেখে সেই সময়ের অনেক কিছু জানতে পারা যায়। একতলা মহলটির মাঝে রয়েছে খোলা উঠোন, জমিদারের প্রত্যেক পুত্রের জন্য আলাদা ঘর ও খোলা ছাদ যা থেকে তাদের স্নানঘর দেখতে পাওয়া যায়। এই বাড়িটির ছাদে লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে এবং অনেকগুলি সুড়ঙ্গও রয়েছে যেগুলি বর্গীয় আক্রমণের সময় জমিদার এবং তার পরিবারকে সুরক্ষিত রাখে। এই বাড়িটি তৈরি করার জন্য মুর্শিদাবাদ থেকে কর্মী আনা হয়েছিল এবং এটি বানানোর জন্য তাদের অনেক সময় লেগেছে। এই রায় জমিদার বাড়ির নামকরণ হয় জমিদার কেদারনাথ রায়ের নাম অনুসারে। এই জমিদার কেদারনাথ রায়ের বংশধর ধীমান রায়ের 7 পুত্রসন্তান ছিল। এই 7 পুত্রসন্তানের মধ্যে বড় পুত্রসন্তান তলা রায় এই বাড়িটি তৈরি করান। এই রায় পরিবার তারা নিজের পরিবারকে বর্গীয় আক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য এই রকম কয়েকটি সুড়ঙ্গ বানায়। কথিত আছে মুর্শিদাবাদ থেকে কারিগর আনা হয় এবং তারা এই বাড়িটি তৈরি করে। আরও একটি কথা লোকমুখে শোনা যায় যে তলারয়ের মা এই মিস্ত্রিদের একটি কাঁঠাল খেতে দেয় এবং সেই কাঁঠালের বীজ থেকে আরও একটি কাঁঠাল গাছ হয়ে সেই গাছের ফল খেয়েই এই বাড়িটি করা সমাপ্ত হয় কারিগরদের। ততদিনে সেই মিস্ত্রিরাও জোয়ান থেকে বার্ধক্যের দিকে এগোতে শুরু করে। বাড়িটা তৈরি হতে এতটাই সময় লেগেছে। বিকেল হলেই এখানে আরও কয়েকটি ঘটনা লক্ষ্য করা যায়, যে এখানকার স্থানীয় লোকেরা কেউ এখানে ঘুরতে আসে, কেউ বা ফটোশ্যুট করতে, আড্ডা মারতে, আবার কেউ বা প্রেম করতে। দুপুরে এখানে আরও এক প্রকারের মানুষ দেখা যায় যারা গ্লাস বোতল নিয়ে বসে পড়ে। অনেক রকমের মানুষের সমাগম হয় এই রায়বাড়ি চত্বরে। ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা প্লেসে। ততদিন ভালো থেকো, ভালো রেখো, বাই।